এক যে ছিল রাজা আজ পর্বদশ তার আগে একটু আগের কাহিনী বলেনি বর্তমানে ছোট মহারাজ প্রতাপ চান কালনা থেকে নিরুদ্দেশ হয়ে যান চোদ্দ বছর বাদে এক সন্ন্যাসী দাবি করেন তিনিই প্রতাপ চান তাকে প্রথমে গ্রেপ্তার করা হয় বাঁকুড়ায় দ্বিতীয়বার তিনি গ্রেপ্তার হন কালনাতে মামলা শুরু হয় হুগলির কোটে তারপর হুগলির ম্যাজিস্ট্রেট আসামি সম্বন্ধে দায়রায় সোপর্দ করার প্রথম বিষয় শনাক্তকরণ প্রথম পর্যায়ে গভর্নমেন্টের সাক্ষী গ্রহণ করা হয় প্রথম সাক্ষী দেন সিটি টাওয়ার আমি আঠারোশো আট খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধমানের কালেক্টর ছিলাম প্রতাপকে বিলক্ষণ চিনতাম অপর ঘরে যে ছবি আছে তা দেখা মাত্র প্রতাপকে মনে পড়ে কিন্তু এই আসামিকে দেখলে প্রতাপকে মনে পড়ে না আমার স্মরণ হয় তাতে এ ব্যক্তিকে কোনো মতেই প্রতাপ বলে বিশ্বাস হয় না আসামি কোনো রাজা প্রতাপ চান্দন নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি ডিএনডিতে দ্বিতীয় সাক্ষী এইচটি প্রিন্সেপ ইনি ছিলেন গভর্নমেন্ট সেক্রেটারি তিনি বলেন আমি প্রতাপকে চিনতাম প্রতাপ চাঁদ বেটে ছিলেন এ লোকটি লম্বা অপর ঘরে রাখা ছবির সাথে এই লোকটির কোনো মিল নেই তৃতীয় সাক্ষী জেমস প্যাটেল ইনি বোর্ডের মেম্বার আঠারোশো তেরো খ্রিস্টাব্দে আমি কলকাতায় যাই প্রতাপ আমার সঙ্গে সেখানে দেখা করতে যান কবার গেছিলেন তা মনে পড়ে না যে ছবি দেখলাম ওই ছবির সাথে আসামির কোনো মিল দেখতে পেলাম না চতুর্থ সাক্ষী হ্যাচিনসন সাহেব ইনি পূর্বে বর্ধমানের অ্যাক্টিং জজ ছিলেন এই সময় তিনি সদর দেওয়ানি আদালতের জজ বললেন আসামিকে আমি চিনি না এ ব্যক্তি প্রতাপ চান নয় এ ব্যক্তি অনেক লম্বা ও স্থূলকায় পঞ্চম সাক্ষী রাধাকৃষ্ণ বসা তিনি বললেন আমি ছমাস এনাকে আমার বাড়িতে রেখেছিলাম সেখানে ডাক্তার হ্যালিডে সাহেব একদিন আমায় এসে এসে বললেন ইনি নিশ্চয়ই প্রতাপ চান তার কোনো সন্দেহ নেই এই রাধাকৃষ্ণ বসাক ও রাজা বৈদ্যনাথ রায় আসামিকে দেখতে একবার কালনাই গিয়েছিলেন ষষ্ঠ সাক্ষী রাজা গোপীমোহন দেব তিনি বললেন এ ব্যক্তি সত্যই প্রতাপ চান মহারাজ রঞ্জিত সিংয়ের সেনাধ্যক্ষ জেনারেল অ্যালার্ট আমায় বলেছিলেন তাহার কথায় আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমি একা এনাকে টাকা ধার দিই নাই আরও অনেকে দিয়েছেন দু একজন ইংরেজও দিয়েছেন কত টাকা তা বলতে পারবো না ষোলো হাজার হবে এনাকে সত্যই প্রতাপচাঁদ মনে করে টাকা দিয়েছি এনাকে আমি চিনতাম না সপ্তম সাক্ষী রাজা বৈদ্যনাথ রায় তিনি বললেন প্রতাপের সাথে আমার দুবার সাক্ষাৎ হয়েছিল একবার গভর্নর জেনারেলের দরবারে আর একবার বিবাহ বাড়িতে যেখানে রাজা ছদ্মবেশে গেছিলেন ছোট মহারাজ প্রতাপ চন্দ প্রথমবার নিরুদ্দেশ হয়েছিলেন তখন ছদ্মবেশে তিনি রামরতন মল্লিকের পুত্রের বিয়েতে গেছিলেন কিন্তু ছদ্মবেশে থাকা সত্ত্বেও হাতের হীরের আংটি দেখে লোকে বুঝতে পেরে যায় যে ইনি প্রতাপ চান মহারাজ প্রতাপ তখন হাতের ওই আংটিটি খুলে পাত্রের হাতে দিয়ে সেখান থেকে নিরুদ্দেশ হয়ে যান এই বিষয়টি নিয়ে একটি ভিডিও আমরা আগে করেছি তার লিংক ওপরের আই বাটানে আমি দিয়ে দেব যাই হোক ফিরে আসি মামলাতে রাজা বৈদ্যনাথ রায় বলেন এ আসামি রাজা প্রতাপ নন আমি কারো কাছে বলিনি যে এ ব্যক্তি নিশ্চয়ই প্রতাপ চান জনশ্রুতি আছে রাজা বৈদ্যনাথ রায় আদালতের বাইরে মাত্র লোকে তার গায়ে ধুলো ছুটতে লাগে এছাড়া রাধাভন সরকার যার সঙ্গে পড়াঞ্চাঁদ একদল লাঠিয়াল পাঠিয়েছিলেন কালনায় বসন্তলাল বাবু রাজবাড়ির কর্মচারী মোহনলাল বাবু রাজবাড়ির হাতিশালের ভৈরবনাথ বাবু নন্দলাল বাবু পরাঞ্চাদের আত্মীয় কুটুম্ব প্রবৃত্তি সাক্ষীর সকলের একই বক্তব্য আসামি প্রতাপচান্দ নন একজন গভর্নমেন্টের সাক্ষী ছিলেন বাঙালি ব্যবসাদার হিসাবে যার নাম প্রথম দিকেই আসে কলকাতার সভ্রান্ত পরিবারের বিশিষ্ট খ্যাতিমান নাগরিক এবং প্রতাপচন্দ্রের বন্ধু তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সদস্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ বাবু দ্বারকানাথ ঠাকুর তিনি কেমন সাক্ষী দিয়েছিলেন তা তার স্বক্তিতেই দেখা যাক প্রতাপচাঁদের সঙ্গে আমার বড় বন্ধুত্ব ছিল তিনি ওয়াটারলু যুদ্ধের পর একবার কলকাতায় রোশনাই দেখতে আসেন এসে আমার বাটির নিকট কান্তবাবুর বাটিতে ছিলেন সেই সময় আমার সাথে তাহার প্রথম আলাপ হয় ওয়াটারলু যুদ্ধ সম্বন্ধে আপনারা নিশ্চয়ই পড়েছেন বা জানেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান বোনাপাট ব্রিটিশদের হাতে চূড়ান্ত পরাজয় স্বীকার করেন এই জয়ের আনন্দে ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং সর্বত্র ব্রিটিশ উপনিবেশগুলিতে মহা আড়ম্বরে বিজয় উৎসব পালিত হয়েছিল সেই উপলক্ষে প্রতাপচাঁদ কলকাতায় গেছিলেন এবার ফিরে আসি দ্বারকানাথ ঠাকুরের কথায় প্রতাপ চন্দ গভর্নমেন্ট হাউসে রোজনাই দেখতে যান আমি তার সঙ্গে যাই প্রতাপ চাঁদ কখনও কলকাতার কোনো তাঁতি বা বেনের বাড়িতে যান নাই তিনি কেবল আপনার সমযোগ্য লোকের বাড়ি যাইতেন রাজা গোপীমোহন এবং আমার বন্ধু রামমোহন রায়ের বাড়ি যাইতেন আমি এই আসামিকে চিনি না এ ব্যক্তি নিশ্চয়ই প্রতাপ নহে ওগল্পী মোকদ্দমায় যখন এ আসামি সুপ্রিম কোর্টে সাক্ষী দিয়েছিল তখন আমি ইয়াকে দেখিয়াছিলাম ওই সময় এ ব্যক্তি আমাকে চিনিয়াছিল কিন্তু এ ব্যক্তি আমাকে চিনিলে কি হইবে আমি তো উহাকে চিনি নাই ওয়াটার লু লড়াইয়ের সময় হইতে আমার চেহারার অনেক পরিবর্তন হইয়া থাকিবে তাহার পূর্বে যে আমায় দেখিয়াছে সেই আমাকে চিনিতে পারে প্রতাপে যে ছবি আদালতে দেখিলাম তাহার সঙ্গে এই আসামির বিলক্ষণ মিল আছে আমি ঠিক বলিতে পারি না আসামি প্রতাপ চাঁদ কিনা তবে আমার বোধ হয় ইনি প্রতাপ নহেন এত বড় গণ্যমান্য ব্যক্তি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার বন্ধু প্রতাপচন্দের বিরুদ্ধে যে সাক্ষী দেবেন তাকেও কল্পনা করতে পারেননি জনশ্রুতি আছে দ্বারকানাথ জাল প্রতাপ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য পরাঞচাঁদের নিকট প্রচুর অর্থ লাভ করেছিলেন আরও জনশ্রুতি আছে এই সাক্ষী দিয়ে ফেরার পথে হুগলির ঘাটে পথচারী মানুষ তাকে ধিক্কার দিয়েছিল মেছুনিরা আঁশবটি নিয়ে তাকে তারা করে এমন কি তার মাথায় গুগলি শামুকো ঢেলে দেয় আজ এই পর্যন্তই পরের পর্বে জানাবো আসামি পক্ষের সাক্ষীরা কি সাক্ষী দিছিলেন ভিডিওটা এতদূর পর্যন্ত যখন দেখলেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি প্রথম আসেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বর্ধমানের এরকম বিভিন্ন অজানা কাহিনী জানার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে ততদিন ভালো থাকবেন বন্ধু জয় হিন্দ